পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আর ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম আজকে দেখাবো প্যারাগ্রাফ প্যালেট আগের পর্বে আমরা দেখেছিলাম এখান থেকে রয়্যাল ছিল কি অনেকগুলো টুলস নিয়ে আমরা আলোচনা করেছি টাইপ রিলেটেড এবং তারপরের পর্বে আমরা এখানে ক্যারেক্টার প্যালেট নিয়ে আলোচনা করেছি সো এই টিউটোরিয়ালসে আমরা দেখব যে প্যারাগ্রাফ প্যালেট দিয়ে কী কীভাবে টাইপের কাজ করা হয়ে থাকে তো আমরা প্রথমে দেখব যে ফ্লোটিং প্যানেলে আপনার সেই প্যারাগ্রাফ প্যালেটটি আছে কি না তারপর দেখবেন যে যদি না থাকে সেক্ষেত্রে আমরা উইন্ডো মেনুতে যাব উইন্ডো মেনু থেকে টাইপ থেকে আমরা এখানে প্যারাগ্রাফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা ছিল প্যারাগ্রাফ এখান থেকে টাইপ থেকে প্যারাগ্রাফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কী হবে যে এই প্যালেটটি চলে আসবে এবং প্যালেটটি চলে আসার পর আমরা এই প্যালেট নিয়ে কাজ করতে পারবো তো যেহেতু আমরা প্যারাগ্রাফ প্যালেট নিয়ে কাজ করছি সেহেতু আমরা প্রথমেই গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব লোরেম ইপসাম লোরেম ইপসাম আমরা লোরেম ইপসাম লিখে সার্চ করার পর ইপসাম ডট কমে যাব সেখান থেকে আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করে নিচ্ছি কপি করার পর আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব এখান থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে জাস্ট আমরা সিলেক্ট করে এরিয়া দেখিয়ে দিচ্ছি যে কতটুকু জায়গা জুড়ে এই টেক্সটগুলো কপি হবে সো আমরা এখানে জাস্ট পেস্ট এখানে আমরা ছেড়ে দিচ্ছি তো পেস্ট হয়ে গেল পেস্ট হওয়ার পর এখন আমরা জাস্ট প্যারাগ্রাফ প্যালেটের কাজটা কী সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালাইনমেন্ট রয়েছে এখানে রয়েছে লেফট অ্যালাইন তারপর এখানে অ্যালাইন সেন্টার অ্যালাইন রাইট অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি জাস্টিফাই উইথ লাস্ট অ্যালাইন অ্যালাইন লেফট তো আমরা জাস্ট এক একটা করে দেখি তো এখানে আমাদের যে বর্তমান যে অবস্থা তাতে রয়েছে এখানে লেফট অ্যালাইন তো আমরা সেন্টার অ্যালাইন করে দিলে কী হবে যে প্রত্যেকটা টেক্সট সেন্টার থেকে হচ্ছে এবং রাইট অ্যালাইন করে দিলে প্রত্যেকটা টেক্সট রাইট থেকে সমান হচ্ছে এগুলো কিন্তু আমরা এমএস ওয়ার্ডে কিন্তু দেখেছি এবং জাস্টিফাই যদি জাস্টিফাই করে দেয় তাহলে কী হচ্ছে যে এই জাস্টিফাইয়ের কাজ হচ্ছে কি যে আপনার দুই পাশে সমান করবে এবং লাস্ট যে লাইন রয়েছে সেই লাইনটা এই লেফট সাইড থেকে হবে লেফট সাইড থেকে হয়ে সেটার শেষ হবে এবং তার সেকেন্ড যে জাস্টিফাইটা দেখতে পাচ্ছি সেটার কাজ হচ্ছে কি সবগুলো জাস্টিফাই হচ্ছে বাট হচ্ছে লাস্ট লাইনটা একদম সেন্টারে থাকবে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সবগুলো একদম সমান হবে বাট লাস্ট লাইনটা রাইট সাইড থেকে হবে এবং একদম শেষে যেটা সেটা হচ্ছে জাস্টিফাই অল লাইন্স এখানে যত লাইন্স থাকবে দেখেন আমাদের মিডল লাইনগুলো কিন্তু অনেক ছোটো ছোটো টেক্সট দেওয়া ছিল তো সেই টেক্সটগুলো দেখেন ভেঙে একদম পুরোটা মিলে জাস্টিফাই হয়েছে তো এখন ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জাস্টিফাই ইউজ করা হয় সেটা হচ্ছে এই প্রথমে যে জাস্টিফাই জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে দেখেন এটা আমরা ইউজ করাতে কিন্তু আমাদের কোনো ফন্ট কিন্তু ভেঙে যায়নি টেক্সট কিন্তু ভেঙে যায়নি তো সবচেয়ে বেশি এটা আপনারা ইউজ করে থাকবেন এবং তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে দেখেন লেফট ইনডেন্ট লেফট ইনডেন্টটা হচ্ছে আমি একটু জাস্ট জুম করে নিচ্ছি জুম করার পর আমরা যদি লেফট ইনডেন্টের এখানে পিঠে যদি সাইজ একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের টেক্সট স্টার্ট হয়েছিল এই বরাবর এই বরাবর বাট আমাদের লেফট ইনডেন্টটা এখানে 16 ফিটি করে দেওয়ার কারণে কিন্তু আমাদের এটা সরে যাচ্ছে আপনি চাইলে এটা আরও বাড়িয়ে দিবেন মাইনাস ভ্যালুতে যদি দেন আমরা এখানে মাইনাস ভ্যালু দিলে ইনডেন্টের যেখান থেকে আমরা শুরু করেছিলাম স্টার্ট করেছিলাম সেখান থেকে আমাদের বাহির দিকে চলে আসছে এটাই হচ্ছে যে ইনডেন্টের কাজ এবং তারপর আমরা এটা জিরো করে রাখছি তারপর দেখতে পাবো এটা রাইট ইনডেন্ট সো এই সেম কাজটাই করবে শুধুমাত্র রাইট সাইড থেকে কিন্তু আমরা রাইট সাইড থেকে জাস্ট বাড়িয়ে দিলে কী হবে দেখেন বাড়িয়ে দিলে আমাদের ভিতর দিকে চলে আসছে আমাদের কিন্তু এই পর্যন্ত হওয়ার কথা ছিল বাট এটা চলে আসছে ভিতর দিকে এবং আমাদের মাইনাস ভ্যালু করে হবে এটা বাহির দিকে চলে যাবে তো এটা হচ্ছে আপনার ইন্টারনেটের কাজ এই জিনিসগুলো কখন ইউজ করবেন কেন ইউজ করবেন সেটা নিয়ে একটু একটু আলোচনা করি যেমন আমি জাস্ট এখানে একটা স্ট্রোক দিব এটা এটাই লাইক আমি একটা স্ট্রোক হিসেবে ইউজ করলাম কন্ট্রোল টু প্রেস করে আমি একটা লক করে ফেললাম লক করার পর আমরা যদি এখানে দেখি যে আমরা চাচ্ছি যে আমি এখান থেকে লেখা স্টার্ট করেছিলাম এখান থেকে লেখা স্টার্ট করেছিলাম বাট আমি চাচ্ছি যে লেখাটা হবে হচ্ছে যে আমাদের যে বক্সটা দিলাম সেই বক্সের ভিতর তো বক্সের ভিতর যদি আমরা করতে চাই তাহলে কী করতে পারবো এখান থেকে আমরা ইনডেন্টটা বাড়িয়ে দিলে কমিয়ে দিলেও আমাদের কিন্তু এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে আপনি কোথায় থেকে লেখা শুরু করেছেন সেটা কিন্তু এখানে ফ্যাক্ট না বাট আমাদের লেখাটা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে তো এইটা হচ্ছে যে ইনডেন্টের কাজ এইভাবে ইনডেন্টগুলো কাজ করে থাকে প্যারাগ্রাফ থেকে আমরা করতে পারবো পরবর্তী যেটা ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট তো ফার্স্ট লাইন এবার দেখেন আমরা এটা জিরো করে দিই সব এটা জিরো এটা জিরো সো এটা জিরো করার পর আমরা ফার্স্ট লাইন
আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা প্যারাগ্রাফের এটা একটা প্যারাগ্রাফ, লরিমিপসাম এটুকু একটা প্যারাগ্রাফ, এটুকু একটা প্যারাগ্রাফ। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট যে লাইনটা, আমরা এটা বিশেষ করে দেখে থাকি যে কোনো একটা বইয়ের মধ্যে অথবা কোনো একটা পত্রিকার মধ্যে আমরা এগুলো দেখে থাকি যে ফার্স্ট লাইনটা একটু সরে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট। তো ফার্স্ট লাইন ইনডেন্টটা করতে হলে আপনাকে এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা সরে যাবে। আমরা এটা জিরো রাখছি। এবং তার পরবর্তীতে যেটা রয়েছে স্পেস বিফোর প্যারাগ্রাফ, আমরা দেখতে পাবো যে এর মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ আছে। আমরা একটু আগে কিন্তু ফার্স্ট লাইন ইনডেন্ট যখন এখানে করলাম, ফার্স্ট লাইন ইনডেন্ট একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে এখানে কতগুলো প্যারাগ্রাফ আছে। এটা 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 এগুলো সবগুলো কিন্তু প্যারাগ্রাফ একটা একটা করে। তো আমরা যখন এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে দিব, তখন কী হবে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হবে। এর আগে কিন্তু আমাদের কোনো গ্যাপ ছিল না, সবগুলো প্যারাগ্রাফ কিন্তু পাশাপাশি ছিল। এখন আমরা দেখেন এখান থেকে পিটি সাইজ বাড়িয়ে দেওয়ার কারণে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে আপনার এখানে একটা গ্যাপ হচ্ছে। এখন তার পরবর্তীতে যেটা অপশন রয়েছে এখানে, এখানে আমরা যে অপশনটা দেখতে পাবো সেটার নাম হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। তো এর আমরা যে এখানে ক্লিক করেছি তার পরের যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা সাইজ হবে। দেখেন আমি কিন্তু ক্লিক করে আছি এই সেকেন্ড প্যারাগ্রাফের এখানে, বাট এখন যদি আমি এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই যে প্যারাগ্রাফটি রয়েছে, এই যে স্পেসটি রয়েছে এটা বাড়বে। দেখেন আমি জাস্ট এটা বাড়িয়ে দিচ্ছি, আমাদের কিন্তু এখানে কিন্তু বাড়ছে না, বাট পরেরটা বাড়ছে। এটার নামই হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। এই হচ্ছে আপনার প্যারাগ্রাফ প্যালেটের কাজ। আর এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।